আমাদের দেশের পাখি হওয়া সত্ত্বেও কালো কপাল বনমালী পাখিটি খুব কম মানুষের নিকটেই পরিচিত। বাংলাদেশে অনেক জায়গায় একে কালা কপাল বনমালী কিংবা নীলাভ কিটকুরানি নামেও ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম সিট্টা ফ্রন্টেলস এবং ইংরেজি নাম ভেলভেট ফ্রন্টেড ন্যাটালস। এরা মূলত সিটিটি গোত্র বা পরিবারের অন্তর্গত সিট্টাগণের এক প্রজাতির মাঝারি বৃক্ষচারী পাখি। কালো কপাল বনমালির বৈজ্ঞানিক নামের অর্থ ভ্রুযুক্ত কাঠ ঠোকরা পাখি। কালো কপাল বনমালি হচ্ছে লাল ঠোঁটের অধিকারী ছোট্ট একটি নীলচে পাখি। এর দৈর্ঘ্য মাত্র 10 সেন্টিমিটার করে হয়, ডানার দৈর্ঘ্য মাত্র 8 সেন্টিমিটার করে হয়, পা হয় 2 সেন্টিমিটার এবং লেজ হয় 4.3 সেন্টিমিটার। সাধারণত এক একটি পাখির ওজন গড়ে 24 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক পাখির পিঠ হয় বেগুনি নীল রঙের, ওড়ার পালকগুলো হয় কালচে বর্ণের এবং কিছুটা কালচে নীল, থুতনি এবং গলার মাঝখানটা সাদা রঙের হয়, দেহতলের নিচে হালকা কিছুটা পিত বাদামি হয়, কপাল হয় মখমল কালো যার সঙ্গে ঠোঁটের সামনে পিছনে কালো মোটা দাগের মিল রয়েছে। তবে স্ত্রী পাখির এই কালো দাগগুলো নেই। স্ত্রী এবং পুরুষ উভয় পাখির চোখ এবং চোখের বলয় হলুদ বর্ণের হয়ে থাকে। বলিষ্ঠ লালচে ঠোঁটের উপরের অংশের প্রান্ত দেশ হয় বাদামি, অপরদিকে পা এবং পায়ের পাতা হয় পাটকিলে বাদামি বর্ণের, পায়ের তল হয় কমলা হলুদ বর্ণের। অপ্রাপ্তবয়স্ক পাখির ঠোঁট হয় কালচে এবং অপেক্ষাকৃত অনুজ্জ্বল ধূসর দেহতলে কমলা পীতাভ আভা থাকে। কালো কপাল বনমালী প্রধানত প্যারা বনে বিচরণ করে, পাতা ঝরা এবং চিরসবুজ বনেও এদেরকে দেখা যায়। সচরাচর জোড়ায় জোড়ায় কিংবা ছোট পারিবারিক দলে বিচরণ করে এরা, সাধারণত উড়ে এসে বসে গাছের প্রধান কাণ্ডে থাকে। বনের ভিতর থেকে উড়ে উড়ে এসে কাণ্ডের বাকল ও গাছের পুরনো বড় শ্যাওলা ঢাকা ডালের বুকে হেঁটে এরা ঠুকরে খাবার বের করে খায়। খুব দ্রুত সময়ের মধ্যেই লাফিয়ে লাফিয়ে গাছের কাণ্ডের পোকা খেয়ে উড়ে গিয়ে বসে অন্য এক গাছের কাণ্ডে। তাই এদের খাদ্য তালিকায় রয়েছে ছোট ছোট পোকা এবং লার্ভা। গাছের গা আঁকড়ে থাকতে এবং উপরে নিচে চলাচলে এরা অত্যন্ত পটু। সাধারণত খাবারের সময় চিটচিট বা শিটচিট শব্দ করে ডেকে বেড়ায় এরা। পাখিটিকে বাংলাদেশ ছাড়াও ভারত ও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে বিশাল এলাকা জুড়ে এদের বসবাস, প্রায় 52,10,000 বর্গ কিলোমিটার ধরে এরা বিচরণ করে। তবে বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমে আসছে, তবে এখন পর্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়নি। সে কারণে IUCN এই প্রজাতিটিকে লিস্ট কনসার্ন কিংবা ন্যূনতম বিপদগ্রস্ত বলে চিহ্নিত করেছে। তবে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই প্রজাতিটি সংরক্ষিত।